Anybody? Yes, sir. Yes, sir. Next. Sir Ajmal. Ase. Yes, sir. Yes, sir. Bolo. Yes, sir. আচ্ছা এখন বলেন আপনার না দেখি আপনি ওখানে বসেছেন কেন স্যার আরে আপনি উপরে বসে উপরে উঠে বসে হ্যাঁ উপরে উঠে বসে এখন বলুন যে আপনি উপরে উঠে বসেছেন কেন আপনি নিচে বসে স্যার আপনি তো বললেন উপরে উঠে বসতে স্যার নিচে বসে জি স্যার আগে তো ভালো এখন ঠিক আপনি নিচে বসেছেন আরে আমার মতো করে বসে আপনি কি অফিসিয়াল সিস্টেমটা ভুলে গেছেন নাকি বানানি বসুন আপনি তো বললেন আপনার মতো বসতে আপনি তো পা উপরে রাখছেন ব্যাগ ডেমে রাখছেন আচ্ছা আপনার নাম কি নাম স্যার শিশিপাতি জি স্যার শিশিপাতি জি স্যার শিশিপাতি একটা নাম হলো জি স্যার শিশিপাতি নাম না মানে আমি যখন আপনার অফিসে ঢুকলাম গেটে দেখলাম আপনার নাম লেখা মধু ঢালি আপনি যদি মধু ঢালতে পারেন আমার শিশিপাতিতে সমস্যা হতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন বলুন আপনি এসএসসি পাস করেছেন কত সালে জি স্যার এসএসসি পাস কি স্যার আমার তো স্যার এসএসসি তে অনার্স চলতেছে স্যার এসএসসি তো অনার্স জি স্যার আচ্ছা এসএসসি তো অনার্স বুঝলাম না কি বিশ্বাস করবেন কি জি স্যার আমি কিন্তু খুলে বলবো স্যার জি অবশ্যই স্যার আমি যখন প্রথমবার এসএসসি পরীক্ষা দিলাম স্যার সেইবার স্যার ফেল করলাম স্যার তো আবার দ্বিতীয়বার চিন্তা করলাম যে পরীক্ষা দেবো স্যার কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার আমি স্যার দ্বিতীয়বার পরীক্ষা দিলাম স্যার সেইবারও ফেল করলাম তারপরে আবার তৃতীয়বারও দিলাম সেইবারও ফেল করলাম স্যার এইবার এই মাত্র পরীক্ষা শেষ হলো স্যার 6 তারিখে তার মানে আমি টানা 4 বছর ধরে মতো এসএসসি পড়তেছি 4 বছর তো স্যার অনার্স করছে স্যার তাই আমার এসএসসি তো অনার্স আচ্ছা আপনার কোন কোন সাবজেক্টে বিশেষ জ্ঞান আছে আমি স্যার আপনাদের দুবাই স্যার অল সাবজেক্ট স্যার জি স্যার বাংলা ইংলিশ কেমিস্ট্রি বায়োলজি হিউলজি জুলজি অ্যাকাউন্টিং ম্যানেজ ঠিক আছে অল সাবজেক্ট স্যার অর্থনীতি হইল গিয়া যেই নীতি পড়াশোনা করার মাধ্যমে সরকারের অর্থ বিভিন্ন নীতি এবং দুর্নীতির মাধ্যমে নিজের পকেটে ঢুকানো হয় এটাকে স্যার অর্থনীতি বলে কঠিন অর্থনীতিবিদ দেখতে আমি বলছি না স্যার অল সাবজেক্ট আচ্ছা এবার একটা ক্রিটিক্যাল প্রশ্ন ধরি আপনি স্যার করেন আচ্ছা নিরাপদ জায়গা মানে পৃথিবীর নিরাপদ জায়গা কোনটা মানে পৃথিবীর নিরাপদ জায়গা জি পৃথিবীর নিরাপদ জায়গা স্যার এটা কি নির্ভয় বলবো স্যার হ্যাঁ নির্ভয় বলবেন জি স্যার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো গিয়া স্যার আপনি কি শুনছেন এই পর্যন্ত যে টয়লেটে কেউ কাউরে খুন করছে টয়লেটে কেউ ক্রস ফায়ারে পড়ছে পরে নাই মরে নাই কত স্যার টয়লেট খেলে গিয়ে সবচেয়ে নিরাপদ জায়গা আপনার বাচ্চা কাছে আপনারা ডিস্টার্ব করে আপনি স্যার টয়লেটে গিয়ে বসে থাকেন কেউ ডিস্টার্ব করবে না করবে না দেয়ার ইজ নো ডিস্টার্ব ইন দা টয়লেট অ্যান্ড বাথরুম আচ্ছা নেক্সট প্রশ্ন আপনার জন্য সাধারণ জ্ঞান জেনারেল নলেজ এটা কি বলে আচ্ছা সিডনি কোথায় সিডনি জি সিডনি কোথায় এটা তো স্যার কেমিস্ট্রি থেকে প্রশ্ন করলেন স্যার সিডনি আমার ডাইন পাশে হলো গিয়ে স্যার বাকি স্যার বলবো স্যার ডাইন পাশে কিডনি আর বাম পাশে স্যার সিডনি জি স্যার আপনার ডান পাশে কিডনি বাম পাশে সিডনি জি স্যার আপনার লাগলে কাপড় খুলি স্যার ভাই আচ্ছা এরপরে প্রশ্ন আপনার সুখী পরিবার সুখী পরিবার হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি আরে হ্যাপি ফ্যামিলি জি স্যার হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি ওই ওই যাই স্যার সুখী পরিবার কাকে বলে সুখী পরিবার হইল গিয়া যেমন ধরেন স্যার আপনার ফ্যামিলিতে 4-5 জন ছেলে মেয়ে থাকবে ছেলে মেয়ের সংখ্যা আরো বড় হইতে পারে স্যার ছেলে মেয়ে ইনকাম করবে আপনি বৈশা বৈশা খাবে স্যার আপনার কোন চিন্তা নাই স্যার এক্ষেত্রে যদি আপনার ছেলে মেয়ে 11 জন হয় তাহলে স্যার আপনি 11 দল গঠন করতে পারেন আর ছেলে মেয়ে যদি 12 জন হয় তাহলে আপনি 12 দল গঠন করতে পারেন ছেলে মেয়ে যদি 13 জন হয় আপনি 13 দল গঠন করতে পারেন ছেলে মেয়ে যদি 14 জন হয় তাহলে আপনি গঠন হবে তো
বেশি এখনো যায় নাই, চেষ্টা জল বলতে আছে। আচ্ছা এখন আপনাকে একটা বানান করবো। জি স্যার বানান, বাংলা গ্রামার। জি স্যার বানান, সংস্কৃতি, সংস্কৃতি বানান করে। সংস্কৃতি মানে হলো যে সংস্কৃত। জি সংস্কৃতি। জি স্যার, চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র, চলচ্চিত্র স্যার, চলচ্চিত্র। আমিও স্যার দিন স্যার চলচ্চিত্রের সাথে ছিলাম, আমি সেটা জিজ্ঞেস করিনি। না স্যার, অভিজ্ঞতার কথা বলতেছি আর কি। এরপর না খাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। আপনি চলচ্চিত্র কাকে বলে সেটি বলতে? জি স্যার, চলচ্চিত্র হইল গিয়ে যেমন ধরেন স্যার, চলচ্চিত্র হইল যেমন ধরেন স্যার নায়ক নায়িকা, চলিতে চলিতে, গাইতে গাইতে, বৃষ্টিতে ভিজতে ভিজতে, চলতে চলতে, পিস্তার রেখা জন্য গান গাইতে গাইতে, চলতে চলতে যখন স্যার চিত্র আইয়া পড়ে তাহাকে স্যার চলচ্চিত্র বলে স্যার। আচ্ছা ভাই, এখন আপনি বিপরীত শব্দ বলুন। জি স্যার, আম, জাম, কাঁঠাল, কলা, রাত। জি স্যার, রাত, রাত না রাত, রাত দি মোটা ঠিক না, যেমন স্যার আমি আর আপনি স্যার। মানব বন্ধ, ব্যান, রিক্সা, আদব, বেআদব, আজ্ঞের, বেআজ্ঞের, সর, থাপ্পড়, লাঠি, গোতা। ঠিক আছে, আপনি এখন আপনি এখন বসেন, আপনি এখন আছেন, আপনি এখন বসেন, আমি বলছি আপনি এখন আছেন, আমি বলছি আপনি এখন বসেন, ও আমি বলছি আপনি এখন আছেন, ও আমি বলছি আপনি এখন আছেন। স্যার এটা নিবেন না স্যার, স্যার এই দাঁড়ান থেকে স্যার, আপনি কি কখনো শিবির টিবির করতেন নাকি? দাঁড়ান।